একেবারে দেখো সেই উৎসবের মধ্যে কিন্তু রক্তাক্ত হলো আজকের এই দিনে, এবং যেই মুহূর্তে দেখাবো সরাসরি ছবিটি, লালবাজারের গোয়েন্দারা তারা এসে পৌঁছেছেন। আমরা বর্তমানে রয়েছি, এটা হচ্ছে রিজেন্ট পার্ক থানার অন্তর্গত নতুন পল্লীতে, এবং দেখতে পাচ্ছ এখানে পুলিশের আধিকারিকরা পাশাপাশি লালবাজার হোমিসাইড শাখা, তারা কিন্তু এখানে এসে পৌঁছেছেন। এবং এই যে নতুন পল্লী যে জায়গা দেখতে পাচ্ছ, এইখানে কিন্তু যেটা অভিযোগ যে আজকে দুপুর 3:15 নাগাদ একটি ঘরের ভেতর থেকে গুলির শব্দ শুনতে পাওয়া যায়, এবং তার পরবর্তীকালে যখন প্রতিবেশীরা ছুটে আসে এসে দেখতে পায় রক্তাক্ত অবস্থায় এখানে রয়েছেন দিলীপ নামে বছর 50-এর ব্যবসায়ী। পুলিশ কর্মীরা এই গোটা জায়গাটিকে বর্তমানে কিন্তু ঘিরে ফেলছেন, এবং যেমনটা জানা যায় দিলীপ এছাড়া কিন্তু আরো বেশ কয়েকজন তাদের সঙ্গীরা তারা এই ঘরের ভেতরে দোল খেলে, এবং খেলার পরে কিন্তু তারা সেখানে মদ্যপান করছিল, এবং তার পরবর্তীকালে যেমনটা জানা যায় যে দিলীপ তার এক বন্ধু তার স্ত্রীর গালে আবির লাগা, এবং সেটাকে কেন্দ্র করে দুজনের মধ্যে বচসা, এবং সেই বচসা এমন পর্যায়ে পৌঁছায় সেখান থেকে কিন্তু বন্দুক বার করে দিলীপকে একেবারে অ্যাবডোমেনের গুলি চালিয়ে দেয়। এবং অভিযুক্তের নাম যেমনটা জানা যাচ্ছে সুজিত মল্লিক, এবং সুজিত মল্লিককে তিনি গুলি চালিয়ে দেন। তেমন এলাকার বাসিন্দার সঙ্গে কথা যিনি মারা গিয়েছেন, আমরা তো দূরে থাকি, আমাদের আত্মীয় হয়, আমরা তো দূরে থাকি, আমরা খবর পেয়ে তারপরে এসেছি, আমরা আত্মীয় হয়। ওই তো যেমনি দোলের দিন খাওয়া দাওয়া চলে সেমনি নর্মাল খাওয়া দাওয়া হচ্ছিল। না আমি ওনাকে চিনি না, আমি দাদাকে চিনি। ও যে মারা গেছেন না, উনি তো দাদার বোনের বর। আমি দাদাকে চিনি, আমার দাদা হয়। হ্যাঁ আমরা আত্মীয়। গোটা এলাকা কিন্তু প্রচুর মানুষের ভিড় এই মুহূর্তে, এবং যেমনটা তোমায় বলছিলাম যে যেমনটা জানা যাচ্ছে এই দিলীপ বছর 50-এর ব্যক্তি, তিনি পেশায় ব্যবসায়ী, তিনি তার বন্ধু যিনি ছিলেন সুজিত মল্লিক এখানে ছিলেন, সুজিতের স্ত্রীর গালে আবির লাগায়, এবং সেটাকে কেন্দ্র করে কিন্তু দুজনের মধ্যে বচসা, এবং তারপর সুজিত মল্লিক যিনি অভিযুক্ত যার খোঁজে তল্লাশি শুরু হয়েছে সে গুলি চালিয়ে দেয় বলে জানা যাচ্ছে। একেবারে পেটের নিচে গিয়ে গুলিটি লাগে, SSKM হাসপাতালে নিয়ে গেলে কিন্তু চিকিৎসকরা মৃত বলে জানায়, এবং গোটা ঘটনা তদন্ত শুরু করেছে এই মুহূর্তে রিজেন্ট পার্ক থানা পুলিশ, পাশাপাশি লালবাজারের গোয়েন্দা বিভাগ, তারা কিন্তু এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে। একেবারেই পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো, চলে যাব আমাদের আরেক প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্যের কাছে। ব্রতদীপ, যখন নিয়ে আসা হয় হাসপাতালে তখন কি অবস্থায় ব্যবসায়ীকে নিয়ে আসা হয়, চিকিৎসকরা কি বললেন? হ্যাঁ কুসুমিতা, যেটা জানা যাচ্ছে যে ওই দিলীপ নামে যে ব্যক্তি তাকে কিন্তু গুলিবিদ্ধ অবস্থাতেই SSKM-এ নিয়ে আসা হয়েছিল ইমার্জেন্সিতে, এবং সেখান থেকেই চিকিৎসকরা তাকে দেখে মৃত বলে ঘোষণা করেন। এবং শুধু দিলীপ নন, যেটা জানা যাচ্ছে ওই এলাকার বাসিন্দাদের থেকে এবং যারা এসছেন হাসপাতালে, যে ওই যে ঘটনা, অর্থাৎ কিছুক্ষণ আগে পার্থ যেটা বলছিল যে দিলীপ একজনকে আবির মাখিয়েছিলেন এবং তারপরেই কিন্তু বিবাদ শুরু হয়, এবং সেই বিবাদের জেরে যারা ওই ওখানে ছিলেন দিলীপ এবং সাথে তারা কিন্তু দুই দলে বিভক্ত হয়ে যায় এবং দুপক্ষের মধ্যে ব্যাপক মারামারি হয়, এবং বেশ কয়েকজন কিন্তু এই মারামারিতে আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে ইতিমধ্যে SSKM হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি করা হয়েছে, তার মাথায় হকি স্টিক দিয়ে আঘাত করা হয়েছে এমনটাই জানা যাচ্ছে, এবং আঘাত যথেষ্ট গুরুতর এবং এতটাই গুরুতর যে ওই আঘাত লাগার পর তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েছেন। এছাড়াও আরও বেশ কয়েকজন, তারাও কিন্তু গুরুতর আহত অবস্থায় তাদেরকে আনা হয়েছে ট্রমা কেয়ার সেন্টারে। কিছুক্ষণ আগেও এক যুবককে আমরা দেখলাম, তার মাথায় আঘাত লেগেছে, মাথা ফেটে গিয়েছে, সেই অবস্থায় নিয়ে আসা হয়েছে। অর্থাৎ স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই ঘটনাকে কেন্দ্র করে, অর্থাৎ যে বিবাদ তৈরি হয়েছিল আবির মাখানোকে কেন্দ্র করে, তাকে কেন্দ্র করে কিন্তু কার্যত রণক্ষেত্র সেখানে তৈরি হয়েছিল, এবং দুই পক্ষের মধ্যে মারামারি হয় এবং তুমুল গণ্ডগোল হয়েছিল, যার জেরেই কিন্তু এবং ঘটনা। এবং কিন্তু স্থানীয় যারা এসেছেন এই মুহূর্তে SSKM হাসপাতালে, তারা প্রত্যেকেই বলছেন যে মারামারি, তারা জানেন যে মারামারি হয়েছিল, কিন্তু কেউ এটা আশঙ্কা করতে পারেননি যে এই মারামারির মধ্যে থেকে আচমকা সেখানে গুলি চলবে এবং গুলিতে একজনের মৃত্যু হবে, এবং এই ঘটনায় কিন্তু প্রত্যেকেই একেবারে স্তম্ভিত। এই মুহূর্তে যারা আহত অবস্থায় এখানে এসেছেন ট্রমা কেয়ার সেন্টারে SSKM হাসপাতালে, তাদের চিকিৎসা চলছে, বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে দুজনের আঘাত যথেষ্ট গুরুতর। আমি বললাম একজন সংজ্ঞাহীন অবস্থায় তাকে নিয়ে আসা হয়েছে, তার মাথায় হকি স্টিক দিয়ে আঘাত করা হয়েছে, এবং তাদের ইতিমধ্যে ভর্তি করে চিকিৎসা চলছে। কুসুমিতা, ধন্যবাদ ব্রতদীপ, পার্থ ধন্যবাদ। আসি পরের খবরে। মহেশতলায় দুর্ঘটনায় মৃত্যু ঘিরে ধুন্ধুমার, ডিভাইডারে ধাক্কা বাইকের, মৃত্যু হলো চালকের। বজবজ ESI হাসপাতালে মৃত বলে ঘোষণা, চিকিৎসায় গাফিলতির অভিযোগে ESI হাসপাতালে ভাঙচুর। বজবজ ESI হাসপাতালে ভাঙচুর করে মৃতের বাড়ির লোকেরা। তৃণমূল কাউন্সিলরের ওপর চড়াও হয় উত্তেজিত জনতা, তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের সঙ্গে মৃতের পরিজনদের হাতাহাতি বেঁধে যায়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।
পথ দুর্ঘটনা এবং সেই পথ দুর্ঘটনার জেরে মৃত্যু হয় এক বাইক চালকের। ডিভাইডারে ধাক্কা মেরে দুর্ঘটনাটি ঘটে। এরপর বজবজ এসআই হাসপাতালে তাকে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। কিন্তু চিকিৎসায় গাফিলতির অভিযোগে ইএসআই হাসপাতালে ভাঙচুর চালান মৃতের বাড়ির লোকেরা। তৃণমূল কাউন্সিলরের ওপর চড়া হয় উত্তেজিত জনতা। কাউন্সিলরের অনুগামীদের সঙ্গে হাতাহাতি বেঁধে যায় মৃতের পরিজনদের। কাউন্সিলর কি জানিয়েছেন এবার শুনুন। সোমনাথ বলে নাম, সে একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। এসআই কোনো পদে আছে না? আমাদের পার্টির একনিষ্ঠ এক নম্বর ওয়ার্ডের কর্মী, ওর ডাক নাম সদর, ভালো নাম সোমনাথ সাউ, ডিপিজিএম রোডের বাসিন্দা, নতুন বাজার। খুবই ভালো ছেলে। এটা একটা মর্মান্তিক দুর্ঘটনা এবং আমাদের খুবই এটা ঘটনাটা কিভাবে ঘটলো আপনি কিছু শুনলেন না? আমি শুনলাম না, আমি তো কৌশিকের কাছ থেকে শুনলাম। ও আমাকে বললো, দিদি তোমার ওয়ার্ডের একটি ছেলে এরকম এসআই এর সামনে মনে হচ্ছে স্পট হয়েছে। কিডনির অসুখে ভোগা সংকটাপন্ন রোগীর জন্য ট্রলি টানতে হলো বাড়ির লোককেই। ডায়ালিসিসের জন্য নিয়ে যেতে হলো 1.5 থেকে 2 কিলোমিটার পথ। এনআরএস হাসপাতালে ঘটেছে এমনই মর্মান্তিক ঘটনা। ইউএন ব্রহ্মচারী ভবন থেকে এভাবেই একাধিক রোগীকে যেতে হয়েছে সেন্টেনারি বিল্ডিংয়ে। ট্রলি টানার জন্য কাউকে পাওয়া যায়নি এমনটাই অভিযোগ রোগীর পরিবারের। রোগীদের জন্য আলাদা গাড়ির ব্যবস্থা থাকে, এক্ষেত্রে কেন পাওয়া যায়নি খোঁজ নিয়ে দেখা হচ্ছে জানিয়েছে এনআরএস হাসপাতাল কর্তৃপক্ষ। রোগীর পরিবারের লোকজন কি অভিযোগ করেছেন শুনবো। বললাম, বারবার করে বললাম যে একটা লোক দাও, হ্যাঁ কিছু পয়সা দিচ্ছি, জল পানি খাবার তাও আসছে না, বলছে আমাদের লোক নেই। আপনার বাবা? বাবা কি হয়েছে বাবার? ও কিডনি খারাপ হয়ে গেছে। তো ওখান থেকে এখানে আনছেন কেন? ডায়ালিসিসের জন্য। আচ্ছা, তো নিয়ে আসার জন্য কেউ ছিল না? না, বারবার করে বললাম যে একটা লোক দাও, নিয়ে যেতে পারবো না, বলছে তোমরা বাড়ির লোক ডাকো। ঘটনা সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন আমাদের প্রতিনিধি ঝিলাম করঞ্জাই। সংকটজনক ডায়ালিসিস রোগী, তাকে এনআরএস মেডিকেল কলেজের ক্যাম্পাসে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে আসা হচ্ছে, ডায়ালিসিসের জন্য নিয়ে আসা হচ্ছে। ডায়ালিসিসের জন্য তারা যখন নিয়ে আসছে, ট্রলি করে তাদের সাহায্য করার জন্য কেউ থাকে না বলেই পরিবারের অভিযোগ। এবং এই মুহূর্তে তাদেরকে যখন নিয়ে যাওয়া হয়, এই যে দৃশ্য, পরিবারের লোকজনদের বারবার অভিযোগ করা হচ্ছিল যে তাদের সঙ্গে কাউকে থাকতে দেওয়া হচ্ছিল না। বাড়ির লোককে থাকতে দিচ্ছে না, বেটা দিচ্ছে আবার 200 টাকা করে দিতে হচ্ছে। আমরা তো গরিব মানুষ, আমরা এখানে এনেছি, আমাদের পেশেন্ট একদম উঠতেই পাচ্ছে না, তা কি ওখান থেকে নামিয়ে দেয়া হচ্ছে? বাড়ির লোককে থাকতে দেয়া হবে না। এই আপনি এনাকে টেনে আনছেন, আর কেউ নেই? না, একাই আমি। একাই? বাড়ির লোকজনরা কেন আছে? বাড়ির লোক না হলে এত দূর থেকে আনবো কি করে? তাই তো, আর কেউ নেই, আপনি একা টানতে পারছেন ট্রলিটা? না, আমি একা কি করে আনবো? এই মুহূর্তে এখানে পুলিশের আধিকারিকরা রয়েছেন এবং তাদের সঙ্গে আমরা কথা বলবো। আপনার সঙ্গে কথা বলবো, আপনি কেন বাধা দিচ্ছিলেন আমাদেরকে? আমি না বাধা দিচ্ছিলেন, আপনি ঘুমোচ্ছিলেন এখানে বসে। আমি দেখেছি আপনি ঘুমোচ্ছিলেন, মোবাইলে ছবি আছে। আমি এখানে কথা বলতে যাবো? আমি আমরা কোনোদিন কারো কাছ থেকে এগুলো কইলে হাসপাতালের লোক নেই তাদের সঙ্গে? আমি কোনো কথা বলবো না। আমি আমি আপনার কাকে বাধা দিচ্ছি? কি বাধা দিচ্ছিলাম? ক্যামেরা করবেন না, এখনো বলছি, এখনো বাধা দিচ্ছি। আমি ক্যামেরা হাত দিচ্ছি না, আমি এখনো আপনার, আপনি যা কিছু করতে পারেন ক্যামেরা করবেন, আপনি ক্যামেরা করতে পারেন। আপনার অর্ডার আছে? কোথায় কে বলেছে? কে বলেছে? কে বলেছে? আপনারা কে বলেছে? না, অর্ডার আছে আপনার কাছে? আপনি কি করছেন? কি করছেন? এটা কেন 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 করছেন? আপনার আমি ছবি করবো, আপনার আমি ছবি করবো? হ্যাঁ, আপনার কি বলতে চান? আপনার আপনার কাছে অর্ডার আছে? আপনার কাছে অর্ডার আছে? আপনার কাছে অর্ডার আছে? বন্ধ করুন, বন্ধ করুন, বলে যাবেন, বন্ধ করুন, নিজে বাইরে যা কিছু বাইরে বাইরে থেকে। উত্তর দিনাজপুরে 3টি পুরসভার চেয়ারম্যানের নাম ঘোষণা। ইসলামপুরের পুর প্রধান হচ্ছেন কানাইয়া লাল আগরওয়াল, ডালখোলা পুরসভার চেয়ারম্যান হচ্ছেন স্বদেশ সরকার, কালিয়াগঞ্জ পুরসভার চেয়ারম্যান হচ্ছেন রামনিবাস সাহা। 21 মার্চ ডালখোলা পুরসভার বোর্ড গঠন, 23 মার্চ ইসলামপুর ও 25 মার্চ কালিয়াগঞ্জ পুরসভার বোর্ড গঠন। তিনটা পৌরসভার, ডালখোলা, ইসলামপুর, কালিয়াগঞ্জ পৌর বোর্ড নির্বাচন হবে। ডালকলার হবে 21 তারিখে, 21 মার্চ, ইসলামপুর হবে 23 মার্চ এবং কালিয়াগঞ্জ হবে 25 মার্চ। এই তিনটা পৌরসভার পৌর বোর্ড গঠন হবে। ইসলামপুরে চেয়ারম্যান হিসাবে কানাইয়ালাল আগরওয়াল আমার নাম, ডালকলার চেয়ারম্যান হিসাবে স্বদেশ সরকার এবং কালিয়াগঞ্জের চেয়ারম্যান হিসাবে
রামনিওয়ার শাহর নাম দলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান হচ্ছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। পুর প্রধান হিসেবে পঞ্চমবারের জন্য শপথ নেবেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। পুরাতন মালদার পুর প্রধান হচ্ছেন কার্তিক ঘোষ। ঘোষণা মালদার জেলা তৃণমূলে। আমাদের প্রেসিডেন্ট আজকে যে আমাদের পার্টির দল আমাকে দিয়েছে, বাস দলের কাছেই আমি দলের একজন কর্মী, মমতাদির সৈনিক। মমতাদির নির্দেশ মানে আমার কাছে মন্ত্র, সেটা পালন করি। প্রথম কাজ আমি নির্বাচনের সময় এটাই বলেছিলাম, আমাদের শহরটা ডেন্স পপুলেশন হয়ে গেছে, এটাকে কর্পোরেশন নিয়ে যাবো। আর যে পেন্ডিং কাজগুলো হচ্ছে জল সুয়ারেজ, তারপরে স্ট্রং ওয়াটার, সেই কাজগুলো হাতে হবে। বলছি শহরের ড্রেনেজ সিস্টেম ভেঙে পড়েছিল একটা সময় আমরা দেখেছি, সেই বিষয়ে কী কী উদ্যোগ? কন্ট্রোল ম্যাপ করেছিলাম আমরা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জিওগ্রাফি ডিপার্টমেন্ট থেকে, সেই কন্ট্রোল ম্যাপটাকে কাজে লাগিয়ে ড্রেনেজ সিস্টেমটাকে করব। ছাপ্পা ভোটে জিতে কাউন্সিলর চেয়ারম্যান হচ্ছেন কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। দেখুন, এগুলো এখন যারা চেয়ারম্যান কাউন্সিলর হয়েছে, এরা হচ্ছে ভুয়ো চেয়ারম্যান ভুয়ো কাউন্সিলর। আমরা মাঝে দেখেছিলাম ভুয়ো ডাক্তার শুরু হয়েছিল, এরা ভুয়ো চেয়ারম্যান ভুয়ো কাউন্সিলর, ভোট লুট করে জয়লাভ করেছেন। এরা মানুষের সাথে চোখে চোখে রেখে কথা বলতে পারবে না, সেই না নানা রকম গিমিক করছেন, সকাল থেকে পাঁচটা থেকে এই করতে হবে। মানবে কিনা সেটা তৃণমূলের ব্যাপার, এরা দশটা থেকে পাঁচটা একটা কাজে ব্যস্ত থাকবে সেটা আমরা জানি, সেটা হচ্ছে কিভাবে পৌরসভাকে ব্যবহার করে কাটমানি তোলা যায়, সেই কাজে দশটা থেকে পাঁচটা অবধি 24 ঘন্টা ডিউটি দেবে তারা। ঢাকায় হামলা চালানো হলো ইসকনের রাধাকান্ত মন্দিরে। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রার্থনা চলাকালীন প্রায় 200 জন সেখানে হামলা চালায়, মন্দিরে ঢুকে ভাঙচুর চালানো হয়। কলকাতা ইসকনের সহসভাপতি রাধারমণ দাস জানিয়েছেন, এই ঘটনায় 3 জন পুণ্যার্থী আহত হয়েছেন, এরপর পুলিশ এসে হামলা সেখান থেকে সরায়। এই ঘটনায় বাংলাদেশ সরকারের কাছে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ইসকন কর্তৃপক্ষ। एक जो मंदिर है ढाका में, हमारे कई मंदिर हैं, उनमें से एक मंदिर है श्री राधाकांत मंदिर, वहाँ पर करीब 200 लोग हमारे मंदिर में घुसे और वो लोग नारा तकबीर का नारा देते हुए हमारे भक्तों के ऊपर में अटैक किया। उस अटैक से मैं 3 हमारे भक्त इंजर्ड हो गए, लेकिन फॉर्चुनेटली जब भक्तों ने पुलिस को बुलाया तो पुलिस आई और उसके बाद पुलिस ने उन लोगों को निकाला हमारे मंदिर कैंपस से। ये बार बार ये जो हमला हो रहा है बहुत ही चिंता का विषय है। हम बांग्लादेश गवर्नमेंट से अपील करते हैं कि रिसेंटली जैसे हमला हुआ था और कई हमारे भक्त मारे गए थे, तो वैसे स्थिति फिर से बन रही है, तो गवर्नमेंट को बहुत ही कड़ा स्टेप लेना चाहिए।